হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। দর্শক, অনেকদিন পর আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি একদম কাজে অনেক ব্যস্ত ছিলাম, আপনাদেরকে ভিডিওতে সময় দিতে পারিনি। কারণ আমি নিজে কাজ করি তো, তাই ভিডিওটা করতে অনেক অসুবিধা হয়ে যায়। তাই একটি গাড়িটা কমপ্লিট করার পরে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পাঁচটি বেল বিশিষ্ট এবং ডাইনামাস সেটিংস একটি গাড়ি, অনেক বড় একটি গাড়ি। গাড়িটা কাঠ বডি এবং সাইডে পাতিতে ডিজাইন করা হয়েছে। সামনের ডিজাইনটিও অনেক সুন্দর করার চেষ্টা করেছি। সামনের মাঠগাটগুলো চেক প্লেট দিয়ে তৈরি এবং শেপের মাথা হাইড্রোলিক্স ডবল দেওয়া হবে, এখন সিঙ্গেল দেখানো হয়েছে। 62-12 বেয়ারিংয়ের হেড পাইপ, 2.5 ইঞ্চি শ্যাফ্ট। উপরের 63-7 বেয়ারিং দেওয়া হয়েছে এবং অনেক বড় একটি ইঞ্জিন সেটিং করা হয়েছে। ইঞ্জিনটি হচ্ছে চাংসাই 25 হর্স পাওয়ার একটি ইঞ্জিন, খুবই সুন্দর এবং ভালো শক্তিশালী একটি ইঞ্জিন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। লাইন শ্যাফ্টে 4টি বেয়ারিং সেটিং করা হয়েছে, 63-7 বেয়ারিং। আমরা ব্লকটা নিজে হাতে তৈরি করে থাকি এবং মোটা চেন, মোটা চেসিস এবং ডাবল সিস্টেম করা হয়েছে। 4-4 করে 8টি টানা রড দেওয়া হয়েছে সম্পূর্ণ চেসিসে। এবং গাড়ির সম্পূর্ণ কাঠ বডি, কাঠ বডির ওপরে পাতিদের ডিজাইন করা হয়েছে। পেছনে অ্যাঙ্গেলে বাম্পার দেওয়া হয়েছে, খুব সুন্দর একটি ডিজাইনের বাম্পার। এবং চ্যাসিসের নিচে দেখতে পাবেন ডাবল চ্যাসিস, 4-4-8টা টানা রড এবং 3.5 ইঞ্চি অ্যাক্সেল, বোল্ডের অ্যাক্সেল, 63-14 বিয়ারিং এবং 3 ইঞ্চি বক্স চ্যাসিস করা হয়েছে। 11টি পাতি সেট দিয়ে গাড়িতে সেটিং করা হয়েছে। খুবই সুন্দর সুন্দর পাতি, খুব হাডি মজবুত পাতে। পাতে যতই লোড দেন না কেন, এই পাতেগুলো সহজে বসাতে পারবেন এবং ভাঙতে পারবেন না। সম্পূর্ণ নতুন চেন দিয়ে, নতুন স্প্রকেট, মোটা চেন স্প্রকেট এবং ডাবল চ্যাসিস, 4-4 অ্যাঙ্গেলতে চ্যাসিসটি সেটিং করা। দর্শক, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।